জরাজীর্ণকে বিদায় জানিয়ে উদিত হল নতুন বছরের নতুন সূর্য। অশুভ ও অসুন্দরকে পেছনে ফেলে কায় মনে বাঙালি হওয়ার প্রত্যয়ে আবারও এলো পহেলা বৈশাখ। অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ, এই মর্মবাণী কণ্ঠে নিয়ে বাংলা 1426কে বরণ করে নিল দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। বিস্তারিত জানাচ্ছেন সুকন্যা আমির। সুরের মায়া ঠেলে উদীয়মান সূর্য, সাথে বাংলা 1426-এর প্রথম সকাল। রমনা বটমূলে রাগালাপের মধ্য দিয়ে বাংলার নতুন বছরকে স্বাগত জানালো ছায়ানট। এবারের আয়োজনের শুরুটা হয় রাগ ললিত দিয়ে। ছায়ানটের বর্ষবরণের এই আয়োজনে যোগ দিতে রমনা বটমূল প্রাঙ্গণে হাজির হন হাজারো মানুষ। চোখে মুখে ছিল উচ্ছ্বাস, প্রত্যাশা আর একরাশ স্বপ্ন। শুভ নববর্ষকে বরণ করার জন্য আমি ছায়ানটের প্রোগ্রামে প্রতি বছর আসি। আমাদের ভিতরে অ্যাকচুয়ালি ভেদাভেদ নেই, হয়তো কিছু মুষ্টিমেয় জিনিসের মানুষের জন্য আমাদের আজকে এই অবস্থা। নুসরাতের মতো যেন কোনো ঘটনা না হয়, জঙ্গি হামলা যেন না হয়, শান্তি চাই। বাঙালির যে পরিচয়, সেই পরিচয়ে সংহত হয়ে আমরা নতুন ভাবে জীবন গড়ার পথে অগ্রসর হব। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন। অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ, এই প্রতিপাদ্যে পুরো আয়োজনে ছিল 26টি একক ও সম্মেলক গান ও 2টি আবৃত্তি। সাথে ছিল ছায়ানটের সভাপতি সঞ্জিতা খাতুনের কথন। স্বার্থান্বেষী অমানুষদের আত্মসুখ সন্ধানের ফলে নির্যাতনের হাত থেকে পরিত্রাণ পায় না পরিবার, সমাজের কচি কাঁচা থেকে শুরু করে কিশোর কিশোরী, যুবক যুবতী, সমাজের কোনো মানুষ। নববর্ষ যদি ভ্রাতৃত্ববোধ, মানবতাবোধের উন্মেষ না ঘটাতে পারে, তবে নতুন দিন কি বার্তা নিয়ে আসে? চিরন্তন ধারা মেনে মা ও মাটির প্রতি একান্ত সমর্পণ সঙ্গীত দিয়ে শেষ হয় ছায়ানটের বর্ষবরণের আনুষ্ঠানিকতা। বটবৃক্ষের ছায়াতলে সুরেলা এই বৈশাখ যেন সবকিছুকে ছাপিয়ে সৌহার্দ্য আর সম্প্রীতির অপূর্ব এক মেলবন্ধন। শান্তি, মানবতা আর মানুষের অধিকার রক্ষায় ঐক্য মৈত্রীর এই প্রতিফলনে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। সুকন্যা আমির, নিউজ 24, রমনা বটমূল, ঢাকা।